ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএসএ তার সে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর গণিতে এসে আলোচনা করব। এখন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়ে গেছে, তোমাদের কিছু কিছু স্কুল এক্সাম অলরেডি হয়ে গেছে আর ম্যাক্সিমাম স্কুলে তোমার এক্সাম বাকি আছে। তা আজকে একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এর আগে অনেকগুলো সম্ভাব্য প্রশ্নপত্র আমি আপলোড দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো, আর কেউ দেখে না থাকলে চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। আর তোমাদের আদার সাবজেক্ট যেগুলো আছে, বাংলা, পরিবেশ, এই সাবজেক্টগুলোর জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দর করে স্টাডি করায়, যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্ক্স তোমরা অ্যাচিভ করতে পারবে। তো চলো আমরা সময় নষ্ট না করে শুরু করি। তাই প্রথম অঙ্কটা কী বলছে দেখো, প্রথম বলছে তোমার কী বলছে, এক বছর সমান সমান কী দিয়েছে তোমার, ড্যাশ দিন সমান সমান ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন, ঠিক আছে। তো এক বছর সমান সমান কত হয়, এক বছর সমান কত দিন হয়, আমরা সবাই জানি এক বছর সমান সমান কত হয়, 365 দিন। তাহলে এখানে 365 লিখবো, 365, 65 জায়গাটা কম আছে, এখানে লিখে নেবে তোমরা 365 দিন, ঠিক আছে। ওকে, আর দিন কত হচ্ছে তোমার, 365 দিন হলো, ড্যাশ সপ্তাহ কত সপ্তাহ, আমরা জানি এক বছর সমান সমান কত হয়, 52 সপ্তাহ, 375কে তোমার ভাগ করবে সপ্তাহ, আর এক কত দিন, এক দিন, ঠিক আছে। 365কে যদি 52 তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে কত হয়, এক দিন এক্সট্রা থেকে যায়। তাহলে কী লিখবো, এক বছর সমান সমান হয় 365 দিন হয়, অথবা 52 সপ্তাহ এক দিন হয় তোমার, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্নে আসছি, দেখো বলছে 2015 সালের ক্যালেন্ডার ও 2016 সালের ক্যালেন্ডারের মধ্যে তফাত দেখি। তা 2015 সালে ফেব্রুয়ারি মাসে কী আছে তোমার, কত দিন, আর 2016 সালে ফেব্রুয়ারি মাস কত হচ্ছে, কত দিন, ঠিক আছে। তো 2015 সাল, তা 15 সাল কী হয় তোমার, লিপিয়ার কিনা দেখলে কী করবো আমরা, 15কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 4 16 ভাগ যাচ্ছে না, তাহলে 16কে ভাগ যাচ্ছে 4 4 16, তাহলে এটা কিন্তু লিপিয়ার ইয়ার, ঠিক আছে। তাহলে 2015 কিন্তু লিপিয়ার ইয়ার না, কেন, শেষের দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু সেটা লিপিয়ার ইয়ার হয়, ঠিক আছে। কারণ 4 বছর পরপরই লিপিয়ার আসে আমাদের, লিপিয়ার ইয়ার আসে। তাহলে 15টা কী হবে, 2015 সালটা কত হবে, এটা 28 দিন হবে, 28 দিন হবে, ঠিক আছে। আর 2016 সাল কত হবে, এটা 29 দিন হবে, 2 9 29 দিন হবে তোমার, হয়ে গেল। নেক্সট আমরা কী করছি, পরের অঙ্কে আসছি তোমার, দেখো পরের তিন অঙ্ক কী বলছে, বলছে 14:45 আর 15:45 মধ্যে পার্থক্য ড্যাশ মিনিটের, ঠিক আছে। তাহলে 14:45 মানে কত, একটু বুঝতে হবে কিন্তু অঙ্কটাকে, গ 14:45 মানে কত, 2:45, মানে 2:45 মিনিট, ঠিক আছে। তা দুটো পঁয়তাল্লিশ মিনিট, ঠিক আছে। আর 14:45 মানে কী বলছে তোমার, 14:45 আর 15:45, 14:45 মানে কত, 3:15 মিনিট। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে তোমার, ঠিক আছে। তো ডিফারেন্স হচ্ছে তোমার 3:15 থেকে আমরা কী করি, 3:15 থেকে 3:15 মিনিট, ঠিক আছে। তার থেকে 2:45 মিনিট বাদ দিই, 2:45 মিনিট বাদ দিই, ঠিক আছে। ওকে, তাহলে দেখো মুখোমুখি হয়ে যাচ্ছে, এদিকে দেখো এদিকে 15 মিনিট এক্সট্রা হচ্ছে, এদিকে 15 মিনিট তোমার কী হচ্ছে, কম হচ্ছে, তাহলে 30 মিনিট হয়ে যাচ্ছে। আর যদি আমরা অঙ্কের ভাষায় করি তাহলে কী করবো, বিয়োগ করে দিই। চলো, এখানে 3 আছে, এখানে 15 আছে, এখানে 45 আছে, 15 থেকে 45 বিয়োগ করা যাবে না, আমরা পাশের ঘর থেকে ধান নেবো, তাহলে ধান দিয়ে 3কে কেটে 2 করে দিলাম। আর 2 ঘন্টা মানে কি, 1 ঘন্টা ধান নিলাম, 1 ঘন্টা সময় সময় কত, 60 মিনিট, তাহলে এখানে কী হবে, 60 মিনিট যোগ হয়ে যাবে, যোগ হলো 60 মিনিট, দুটো মিলে কত হলো, 60 আর 15 হয়ে গেলো তোমার 75 মিনিট, ঠিক আছে। এবার চলো বিয়োগটা করে ফেলি, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়, আর এখানে 7 আছে, তার থেকে 4 বিয়োগ করবে, 4 পরে 5 6 7 কত হচ্ছে, 30, এবার কত হচ্ছে তোমার, 30 মিনিট, ঠিক আছে। এটা ডিটেলসে দেখিয়ে দিলাম, কারণ তোমার অঙ্ক তোমার কী ফিগারটা চেঞ্জ হয়ে যাবে, তোমার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, প্যাটার্নটা একই থাকে, নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়, এই জন্য তোমাকে করে দেখালাম কীভাবে করবে, ঠিক আছে। তাহলে কত মিনিটের ডিফারেন্স হলো, 30 মিনিটের ডিফারেন্স হলো, তাহলে কী করবো আমরা, এখানে লিখবো 14:45 মধ্যে কত মিনিট, 30 মিনিটের ডিফারেন্স, 3:00 30 মিনিটের ডিফারেন্স, হয়ে গেল। নেক্সট পরের অঙ্ক আসছি, চলো দেখে নিই আমরা। নেক্সটটি বলছে দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের ড্যাশটি সরলরেখা থাকে, কটি সরলরেখা থাকে আয়তক্ষেত্রের, অবশ্যই 4টি থাকবে তোমার, কটি থাকবে, 4টি, চারদিকে 4টে আয়তক্ষেত্র কেমন হয় দেখতে, এই ধরনের দেখতে হয় তোমার, তাহলে কী হবে, 4টে সরলরেখা থাকে তোমার, হয়ে গেল। নেক্সট কী বলছে তোমার দেখো, নেক্সট বলছে 2 মাস 20 দিন সমান কত দিন, তা 2 মাস 20 দিন সমান কত দিন, তাহলে আমরা কী জানি, 2 মাস 20 দিন, উমরটা 2 মাস 20 দিন, 2 মাস 20 দিন সমান কত হবে তোমার, আমরা কী জানি 1 মাস সমান কত দিন, 1 মাস সমান তোমার কত, 30 দিন, তাহলে 2 মাস সমান কত হবে, 2 মাস সমান 30 × 2, ঠিক আছে, সমান কত হবে, 60 দিন, তাই তো, 30 × 2 দিয়ে গুণ করলে 60 হয়, ঠিক আছে, মাস 60 দিন হলো। এবার কী বলছে, সঙ্গে 20 দিন যোগ করতে হবে, 20 দিন আবার এক্সট্রা দিয়েছে, তো 20 দিনটা যোগ করবো, 60-এর সঙ্গে 20 দিনটা যোগ করে দিই, তাহলে কত হচ্ছে দেখো, 0-0 যোগ করলে তোমার 0ই হয়, 6-এর সঙ্গে 2 যোগ করলে 6 বার 7 8, তাহলে কত হচ্ছে, 80, তাহলে কত হচ্ছে, 80 দিন,
উত্তর কী লিখবো আমরা? এখানে লিখে দেবো আমরা 80 দিন লিখবো আমরা, ঠিক আছে? 20 দুমান 2 দিন সমান 80 দিন, 8 শূন্য 80 দিন হয়ে গেল। নেক্সট পরের অঙ্ক আসছি, চলো পরের অঙ্কটা দেখে নিই আমরা কী বলছে। পরের অঙ্ক বলছে যে কোনো তিনটি সংখ্যার গুণফল যোগফল, ওকে, গুণফল ও যোগফল সমান, সেগুলো হলো সংখ্যাগুলো কী হলো, এটাকে বহুবার করেছি, এটা তো চোখ বুঝিয়ে লিখে দিতে পারবে, 1, 2 ও 3, 1, 2 ও 3, ঠিক আছে? কেন একে, ওকে, এটা যোগ করলে কত হয়, 2 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 5, 5 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 6। আবার দেখো আমরা গুণ করি 2 × 1 = 2, 3 × 2 = 6, তাহলে কি সংখ্যা সঙ্গে মুখোমুখি হয়ে গেলো। তাহলে কী করলাম আমরা, কী লিখবো, 1, 2, 3 সংখ্যা, এমন তিনটি সংখ্যা যেটা যে যোগফল এবং গুণফল সেটা দুটোই সমান হয়, ঠিক আছে? নেক্সট পরের অঙ্ক কী বলছে দেখো, 6টা বলছে 6 × 2 = 2 সমান সমান 3 × কত হবে, তাই 6কে 2 দিয়ে গুণ করলে কত হয় তোমার, 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে কত, 12 হচ্ছে তোমার, ঠিক আছে? তাহলে এখানে ওখানে 12 করতে গেলে কী করতে হবে, 3কে কত দিয়ে গুণ করলে 12 হবে, 3 × 4 = 12, তাহলে এখানে কী লিখবো আমরা, 4। কেন ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে সমান, এদিকে যা থাকবে এদিকেও তাই হতে হবে, সমান হতে হবে। দেখে 6 × 2 আছে, 6 গুণ করলে 6 দুগুণে 12 হয়, এদিকেও 12 করতে হবে, তাই 3 এর সঙ্গে কত গুণ করলে 12 করবো, 3 × 4 = 12, তাহলে 4 হয়ে গেলো, খুবই ইজি, ঠিক আছে? নেক্সট পরের অঙ্কটা দেখে নিই চলো। বলছে 50 দিন সমান সমান বলছে ড্যাশ মাস 10 দিন, তাহলে কী করবো, 50 দিন সমান সমান ড্যাশ মাস 10 দিন, আমরা অঙ্কের ভাষায় করে নিই, যদিও মুখে আমরা পারবো কিন্তু মুখে অঙ্কের ভাষায় করে নিই। তাহলে 50 দিন, তাই 50 দিন দিনকে মাস করতে হবে, তাই দিনকে মাস করতে গেলে কী করতে হয়, 30 দিয়ে ভাগ করতে হবে আমাকে, ঠিক আছে? মাসকে দিন করতে গেলে 30 দিয়ে গুণ করি, আর দিনকে যদি আমরা মাস করতে হয় তাহলে 30 দিয়ে ভাগ করবো। তাহলে 50 দিন সমান সমান কী লিখবো, 50 দিন সমান সমান কী লিখবো, ঠিক আছে? এখানে ড্যাশ মাস 10 দিন দিয়েছে, তাহলে 50 দিনকে আমরা কী করবো, ভাগ করবো। তাহলে 50কে আমরা কত দিয়ে ভাগ করবো, 30 দিয়ে ভাগ করবো, 30 দিয়ে, 30 দিন 1 মাস, তাই 30 অক্ষে কত হচ্ছে, 30 অক্ষে তোমার 30 হচ্ছে, 30 হলো। চলো এবার বিয়োগটা করে ফেলি, 0 = 0 বিয়োগ করলে 0 হয়, 5-এর থেকে তোমার 3 বিয়োগ করলে কত হচ্ছে তোমার, 3 × 4 = 5, তাহলে কত হচ্ছে 20, ঠিক আছে? তাহলে কত হলো তোমার, 20 দিন, 1 মাস, এটা হচ্ছে মাস হবে, এটা হচ্ছে দিন হবে, দিন ছিল এটা দিন থেকে যাবে। তাহলে 50 দিন সমান সমান কী লিখবো, উত্তর কী লিখবো, উত্তর লিখবো 50 দিন সমান সমান 1 মাস কত, 20 দিন, ঠিক আছে? হয়ে গেল, এভাবে লিখলেই হয়ে যাবে। নেক্সট পরের অঙ্কে আসছি, চলো দেখে নিই আমরা কী বলছে। নেক্সট 6টা কী বলছে দেখো, 300 মিনিট সমান সমান 1.5 ঘন্টা, 300 মিনিটকে ঘন্টা করতে গেলে কী করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, ঘন্টাকে মিনিট করলে 1 ঘন্টা সমান সমান কত মিনিট, 60 মিনিট, আবার জানি 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, তাই 300 মিনিট সমান সমান কত হবে, কত ঘন্টা হবে, তাই 300কে আমরা কী করবো, 60 দিয়ে ভাগ করবো, 6টা যে 300 মিনিট, 300 মিনিট, তাহলে কী করবো আমরা, মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করবো, তাই 300কে আমরা কী করবো, 60 দিয়ে ভাগ করবো, 60, ঠিক আছে? তাহলে 30 আছে, ওখানে 60 আছে, ভাগ করা যাবে না, আরেকটা 3টে ঘন্টা নিতে হবে আমাদের, 300 হলো, তাই 300 তোমার এখানে আমরা 60, তাই কত দিয়ে 5, 6, 30, তাহলে 5 দিয়ে হবে তোমার, ঠিক আছে? তাহলে 5, 0, 0 আর 5, 6 কত হচ্ছে, 30 মিলে গেল, ঠিক আছে? সমান সমান কত হলো তোমার, এখানে বিয়োগ করলে কত হচ্ছে, তো 0 হচ্ছে, তাহলে কত, 5 ঘন্টা হলো। তাই কী লিখবো আমরা, উত্তর কী লিখবো, উত্তর লিখবো 300 মিনিট, মিনিট সমান সমান 5 ঘন্টা, ঠিক আছে? হয়ে গেল, চলো পরের অঙ্কে আসছি, নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা কী বলছে। নেক্সট অঙ্কটা বলছে তোমার 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলো সমষ্টি কত, খুব ইজি। সংখ্যার গড় যদি দেওয়া থাকে আর সমষ্টি যদি তোমার বার করতে হয়, তাহলে কী করবো আমরা, সংখ্যা দিয়ে সমষ্টি গড়কে গুণ করলেই হয়ে যাবে। তাই 5টি সংখ্যার গড় তোমার 5 হলে সংখ্যাগুলো সমষ্টি কত হবে, 5×5 = 25 হবে। উত্তর কী লিখবো আমরা, ইয়োগ কী লিখবো, এক ডাইরেক্ট লিখে দিচ্ছি আমরা, সংখ্যাগুলো সমষ্টি, সংখ্যাগুলি সমষ্টি, সমষ্টি কত হবে, তাহলে 5×5 সমান সমান কত হচ্ছে, 25, ঠিক আছে? 25 লিখে দিলেই হয়ে যাবে তোমার, এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি, হয়ে গেল। নেক্সট আমরা একটা গড় সংখ্যা আর একটা হচ্ছে 5 সংখ্যাগুলোর সংখ্যার দয়, ঠিক আছে? একটা সংখ্যা 5টা সংখ্যা আছে, তার গড় হচ্ছে 5, সংখ্যাগুলো সমষ্টি কত হবে, 5×5 = 25 হয়ে গেল। নেক্সট পরের অঙ্কে আসছি আমরা, কী বলছে নেক্সট তোমার, কী বলছে, যোগ করো। বলছে 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড আর 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড, ঠিক আছে? যোগ করতে বলেছে, চলো আমরা যোগটা করে ফেলি, তখন লিখে নিলাম আমরা যোগটা, ঠিক আছে? 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড আর 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড, ঠিক আছে? আমরা বাঁদিক থেকে যোগ করবো, যোগের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। 18 একে কত হচ্ছে তোমার, 18 একে তোমার হচ্ছে 9, ঠিক আছে? আর 4 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 4 × 5 = 6, তাহলে কত হচ্ছে, 6, তাই 69 সেকেন্ড হলো, সেকেন্ড, ঠিক আছে? এদিকে যোগ করি আমরা, চলো এখানে হচ্ছে 2, 1, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে, 2 আর 1 যোগ করলে তোমার 3 হয়, আর 3 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 3 × 4 = 5, 6, কত হলো, 63 মিনিট। এখানে কত হচ্ছে দেখো, এখানে 1 আছে, এখানে 4 আছে, 1 এর সঙ্গে 4 যোগ করবো, 4 আর 1 = 5, তাহলে কত হলো, 5, কত পেলাম আমরা, 5 ঘন্টা 63 মিনিট 69 সেকেন্ড।
তো 63 মিনিট তো আমরা কী বলি, 63 মিনিট তো কেউ বলি না, 60 মিনিট 1 ঘন্টা হয় আমরা জানি, ঠিক আছে। তাহলে কী কী করবো আমরা, সংশোধন কী করবো, এখানে লিখবো আমরা 5 ঘন্টা যা আছে তাই লিখবো, ঘন্টাটা লিখলাম। 63কে কী করলাম আমরা, 60 মিনিট 1 ঘন্টা হয় 60 করলাম, ঠিক আছে। আর 60-এর সঙ্গে কত যোগ করলে 63 হবে, 60-এর সঙ্গে তোমার 3 যোগ করলে 63 হবে, 60 আর 3 63 হয়। তাহলে 63 কী লিখবো, মিনিট লিখবো আমরা। কেন লিখলাম, কারণ এই মিনিটটাকে আমরা ঘন্টায় নিয়ে যাবো, এই জন্য আমরা 60টাকে আলাদা করে লিখলাম। তো 60 আর যোগ 30 হচ্ছে 63 হয় তোমার, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে 69 সেকেন্ড, আমরা কী জানি 60 সেকেন্ডে কী হয় 1 মিনিট হয়, তাহলে আমরা কি 60 সেকেন্ড এখানে 60 লিখবো, 60 60 লিখবো যোগ, তাহলে 69 থেকে যদি 60কে আমরা বিয়োগ করি তাহলে কত হয়, বিয়োগ করলে তোমার 9 হয়, ঠিক আছে। 69 60-এর সঙ্গে কত যোগ করলে 69 হবে, 9 যোগ করলে 69 হবে, একই ব্যাপার, তুমি যেটা কমফোর্টেবল সেটা করবে। তাহলে কী হলো তোমার, এখানে যোগ হলে বলি সেকেন্ড লিখবো, কী লিখবো, সেকেন্ড, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো আমরা কী করবো, 5 ঘন্টা এই 1 ঘন্টাটাকে কী করে আমরা এখানে নিয়ে চলে আসি, তাহলে 5 আর 1 কত হচ্ছে তোমার 6 হয়েছে, আমি ডিটেলসে দেখাচ্ছি না, 5 আর 1 কত হলো তোমার, 5 আর 1 হয়ে গেলো 6 আছে, দিকে দেখিয়ে দিই তোমার, 5 যোগ 1 ঘন্টা, ঠিক আছে। এখানে 3 মিনিট পড়ে আছে, তা 3 মিনিট পড়ে থাকলো 3 মিনিট, ঠিক আছে। আবার 60 সেকেন্ডে কী হয় তোমার, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে এখানে 3-এর সঙ্গে 1 যোগ করে দেবো, একটা কোথা থেকে এলো, এই 60 মিনিট 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এই জন্য আমরা এখানে 3টা 1 চলে এলো, এটা কত 1 মিনিট, ঠিক আছে। এখানে কত পড়ে থাকলো, 60 চলে গেলে 9 সেকেন্ড পড়ে থাকলো, তাহলে 9 সেকেন্ড, এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। তো ফাইনাল উত্তরটা কত পেলাম, 5 আর 1 তোমার 6 ঘন্টা, ঠিক আছে, 3 আর 1 কত হচ্ছে তোমার 4 মিনিট, আর কত হচ্ছে এখানে 9 সেকেন্ড, ঠিক আছে, হয়ে গেল, এভাবে লিখলেই হয়ে যাবে। দেখো খুব ইজি ছিল অঙ্কটা, তোমার দেখে নিজেরাই পারবে তোমরা, ঠিক আছে। বাট এগুলো তোমাকে মিনিটগুলো কনভার্ট করে দেবে কিন্তু অবশ্যই। চলো পরে অঙ্ক আসছি, নেক্সট অঙ্কটা দেখিনি আমরা কী বলছে, নেক্সট অঙ্ক বলছে আমাদের, নেক্সট পরে অঙ্কটা কী হচ্ছে, আরও একটা যোগ দিয়েছে তোমার, দেখো 3-এর খ, 7 মাস 25 দিন তার সঙ্গে 6 মাস 20 দিন যোগ করতে হবে, সিম্পল আছে, 7 মাস কত, 25 দিন, 25 দিন তার সঙ্গে যোগ করবো কত, 6 মাস কত, 20 দিন, 20 দিন হলো, যোগটা করে ফেলি। চলো এখানে 5 আছে, এখানে 0 আছে, 5 সঙ্গে 5 যোগ করলে 5 হয়, 2-এর সঙ্গে 2 যোগ করলে কত, 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 হয়, তাহলে 45 দিন হলো তোমার, ঠিক আছে। এখানে 7 আছে, এখানে 6 আছে, 7-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, 7-এর পর 8 9 10 11 12 13 কত হচ্ছে 13, তাহলে 13 মাস, ঠিক আছে, আর 45 দিন হলো, ওকে। তাহলে 13 মাস, 13 মাস সমান সমান কী জানি আমরা, 12 মাসে 1 বছর হয় জানি আমরা, তাহলে কী করতে পারি আমরা, এখানে লিখবো সমান সমান কী লিখবো, 12 যোগ 1 প্যাকেটে রাখলাম মাস, ঠিক আছে, 12 যোগ 1 মাস লিখলাম। আর 45 দিন আমরা কী জানি, 30 দিনে 1 মাস হয় আমরা সবাই জানি, তো 30 দিনে 1 মাস তাহলে কী লিখবো আমরা, 30 যোগ কত লিখবো এখানে, 15, ঠিক আছে, কারণ 45 থেকে 30কে আমরা বিয়োগ করি, বিয়োগটা আমরা করে নিই, চলো 45 থেকে 30 বিয়োগ করবো, কেন করবো, কারণ 30 দিনে 1 মাস ওই জন্য 30টাকে আলাদা করবো, বিয়োগ করলে তোমার 5 5ই হচ্ছে, 4-এর থেকে 3 বাদ দিলে তোমার 1 হচ্ছে, 15, এই জন্য কী লিখলাম আমরা, 30 যোগ 15, তাহলে কী লিখবো এটা, দিন, ওকে, হলো। এবার দেখো 12 মাসের সমস্যা, 12 প্লাস 1 মাস, তো 12 মাস সমান কী হয়, 12 মাস সমান 1 বছর হয়, তাহলে 12টা কি মাসটাকে আমরা কী করছি, বছরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কী লিখবো আমরা, 1 বছর লিখবো, 1 বছর। এখানে কত মাস পড়ে থাকলো, এখানে 1 মাস পড়ে থাকলো, ঠিক আছে, 1 মাস পড়ে থাকলো, তাহলে 1 মাস লিখবো আমরা। এবার কী হচ্ছে তোমার, দেখো এখানে কী আছে, 30 দিন, 30 দিনে কী হয় আবার তোমার, 30 দিনে 1 মাস হয়, তাহলে 1 মাসের সঙ্গে কী হবে, আরও একটা 1 মাস যোগ হয়ে যাবে তোমার, 1 প্লাস 1 মাস, ঠিক আছে। এখানে 12 চলে গেলে 12 মাসে 1 বছর হয়ে চলে গেল, 1 পরে থাকলে 1টাকে লিখলাম, এই 1টা কোথা থেকে এলো, এখানে 30 দিনে 1 মাস হয়, এই জন্য 1টা নিয়ে এখানে নিয়ে চলে এলাম, এখানে এখানে নিয়ে চলে এলে কত পড়ে থাকলো, 15 দিন, তাহলে 15 দিন পড়ে থাকলো, 15 দিন পড়ে থাকলো, তো ফাইনাল উত্তরটা কত হলো তোমার, 1 বছর, ঠিক আছে। 1 আর 1 কত যোগ করলে তোমার 2 মাস, ঠিক আছে, 1 বছর 2 মাস কতদিন, 1-এ 5 15 দিন, হয়ে গেল উত্তরটা। চলো পরের অঙ্ক আসছে, নেক্সট অঙ্কটা দেখিনি কী বলছে আমাদের, পরের অঙ্ক বলছে তোমার, দেখো বিয়োগ করো 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে, তার থেকে 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ডকে বিয়োগ করতে হবে, 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড, চলো লিখে নিই আমরা, তাহলে 3 ঘন্টা 50 মিনিট, ঠিক আছে, আর 40 সেকেন্ড, ঠিক আছে, তা 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড, তার থেকে আমরা বিয়োগ করবো কতকে বিয়োগ করবো, বিয়োগ করবো 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ডকে বিয়োগ করবো আমরা, ঠিক আছে, এখানে মিনিট আর এটা হচ্ছে ঘন্টা, কী করবো আমরা, বিয়োগ করবো, ঠিক আছে। এবার দেখো বিয়োগটা কীভাবে করবো,
এখানে 40 আছে, এখানে 50 আছে, 40 থেকে তো 50কে বিয়োগ করা যাবে না, ছোট সংখ্যাতে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, পাশের ঘর থেকে ধান নেব। এখানে কত আছে, 50 আছে, 50কে থেকে ধান নিলে কত হচ্ছে, এখানে 49 হবে, 4 9 49 হলো। এবার এক ধান নিলাম, 1 মিনিট ধান নিলাম, 1 মিনিট সমান সমান কত হয়, 100 মিনিট সমান সমান কত হয়, 60 সেকেন্ড হয়। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেকেন্ডের ফলে কিন্তু 60 যোগ হয়ে যাবে, তো এখানে তোমার 60টা যোগ হয়ে যাচ্ছে 40-এর সঙ্গে, 60-এর সঙ্গে 40 যোগ হলে কত হচ্ছে তোমার 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 100 সেকেন্ড হচ্ছে। এবার 100 সেকেন্ড থেকে 50 সেকেন্ডকে আমরা বিয়োগ করবো, তাহলে শূন্য আছে, শূন্য আছে, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে তো শূন্যই হয়, এখানে শূন্য আছে, এখানে 5 আছে, শূন্য থেকে 5 বিয়োগ করা যাবে না, তাই পাশের ঘর থেকে এক ধার দিই, তাহলে 10 হলো, 10-এর থেকে আমরা 5 বিয়োগ করবো, 5-এর পর 6 7 8 9 10 কত হচ্ছে তোমার 5, কত হলে তাহলে 50 সেকেন্ড, ঠিক আছে। এবার কী করবো দেখো, এখানে 49 আছে, এখানে কত 55 আছে, 49 থেকে 55 বিয়োগ করা যাবে না, তাহলে কী করতে হবে, পাশে করতে ধান নিতে হবে, তো ধান নিয়ে নিই, চলো 3 ঘন্টা আছে, ঠিক আছে, আমরা কী করলাম 2 ঘন্টা করে দিলাম, 1 ঘন্টা ধান নিলাম, তো 1 ঘন্টা সমান সমান কত হয়, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট হয়, সবাই জানি আমরা, তাহলে কী হবে, এখানে 60 যোগ হয়ে যাবে, এখানে 60টা যোগ হয়ে গেল, ঠিক আছে, 60টা যোগ হয়ে গেলে কত হচ্ছে তোমার দেখো ফাইনাল, ওটা তোমার 9-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়, এখানে লিখে নিই, তাহলে করতে সুবিধা হবে আমাদের, 0-এর সঙ্গে 9 যোগ করলে তোমার 9 হচ্ছে, আর 6-এর সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে, 6 7 8 9 10 তাহলে কত হচ্ছে 109, 109, তার থেকে আমরা 55কে বিয়োগ করবো, ঠিক আছে। এখানে 9 আছে, এখানে 5 আছে, 9 থেকে 5 বিয়োগ করলে 5-এর পরে 6 7 8 9, তাহলে 4 লিখবো আমরা, ঠিক আছে। এখানে কী থাকছে, তোমার 0 আছে, এখানে তোমার 5 আছে, 0 থেকে 5 বিয়োগ করা যাবে না, পাশে ঘরটা ধান নিয়ে নিলাম, তাহলে 10 হলো, 10-এর থেকে 5কে বিয়োগ করবো, 5-এর পরে 6 7 8 9 10 কত, 5 ঘর হচ্ছে কত হলো, 54 কী হলো, মিনিট, ঠিক আছে, 54 মিনিট। আর এখানে কত হয়, 2 আছে, এখানে 1 আছে, তাহলে 2-এর থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে 1 কত হলো, তাহলে 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড, ঠিক আছে। উত্তরটা আমি লিখলাম না, তোমরা উত্তরটা লিখে দেবে, নির্ণীয় বিয়োগ ফল বলে এই উত্তরটা লিখে দেবে। চলো পরের অঙ্কে আসছি, নেক্সট অঙ্কটা কী বলছো আমরা দেখে নিই একবার, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর যেগুলো দিয়ে দিলাম ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে প্র্যাকটিস করে সব কিন্তু কমন পেয়ে যাবে, এক্সামে কিন্তু ফুল মার্কস চলে আসবে। আর ভিডিও চ্যানেলটা অবশ্যই লাইক করো, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও।